हेलो स्टूडेंट्स, आज के आशा करी तुम्हारा आगे क्लासगुलो देखे छो। तो आज के वेक्टर प्रोडक्टर थियोरी क्लास एक तो छोटो पार्ट बाकी थे गेलो, से आगे भिडियोते देवा हैनी, मिस्टेक हो गए, तो दुखित। तो यहाँ एक छोटो क्लास, तो এটা আমি এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি, তো সেটা তোমরা দেখো এবং প্র্যাকটিস করে নাও, দেন তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো, প্রবলেম সলভিং ভিডিও আছে সেগুলো তোমরা ফলো করো। তো শুরু করা যাক, যেটুকু পার্ট বাকি ছিল তাহলে আমরা এখন যেটা করছি ভেক্টর প্রোডাক্ট থিওরি ক্লাস তার লাস্ট পার্ট। तो शुरू करा जाक। देखो आमी एखाने छोटा एग्जांपल दिए छी, एगुलो तुम्हारा क्रॉस करबे, क्रॉस प्रोडक्ट करबे, फाइन ए क्रॉस बी, प्रति क्षेत्रे आमादेर ए क्रॉस बी बेर करते हबे। तो आमार हाते लेखाटा खूब सुंदर, ए कारणे तुम्हारे एकटु बुझते असुविधे होते पारे, हाँ ওই কারণে আমি কোশ্চেন গুলো বলে দিচ্ছি, নালে তোমরা তুলতে ভুল করে দেবে। আচ্ছা দেখো, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ কমা বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। দুই নম্বর কোশ্চেন বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর बी बोल चे आई कैप प्लस टू जे कैप माइनस टू के कैप। तीनों टा बोल चे ए वेक्टर इज इक्वल टू टू आई कैप प्लस जे कैप माइनस टू के कैप, और बी वेक्टर बोल चे थ्री आई कैप माइनस जे कैप प्लस के कैप। चार टा बोल चे ए वेक्टर इज इक्वल टू टू आई कैप प्लस टू जे कैप प्लस थ्री के कैप, b vector is equal to minus i cap plus 2 j cap plus k cap। पांचवा टा बोलछे a vector is equal to 2 i cap minus j cap, b vector is equal to 3 i cap minus 2 j cap plus 4 k cap। छठा टा बोलछे a vector is equal to i cap plus 3 j cap plus k cap, और b vector is equal to i cap plus k cap। तो এই হচ্ছে আমাদের ছয় খানা কোশ্চেন দিয়েছি, তোমরা এগুলো ক্রস প্রোডাক্ট বের করো। তো এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে দুটো ভেক্টর মনে করো এ আর বি, তাদের যদি কম্পোনেন্ট আকারে এরকম থাকে, দুটো ভেক্টর আছে যেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এর কম্পোনেন্ট ফর্মে দিলাম এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, আর এটা হচ্ছে বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে প্লাস বি থ্রি কে, এইরকম তিন দুটো ভেক্টর আমাদের দেওয়া আছে। তো দেখো আমরা ডটের বেলায় কি শিখেছি, যে এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। তার মানে দেখো এর দ্বারা আমরা কি বুঝতে পারছি, যে কস থিটা ইজ ইকুয়াল টু, এটা এখানে ভাগ হয়ে যাবে। তো তাহলে দেখো এ ডট বি বাই মড এ মড বি, a dot b by mod a mod b। तो এখানে দেখো যে a dot b করলে আমাদের কি আসছে, দেখো এইটা ডট এইটা, তো এই দুটোকে ডট করো, ডট করলে যেটা আসছে a1 b1 plus a2 b2 plus a3 b3, আর এর নিচে কি আসছে না, root over of a1 square plus b1 square sorry a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, আর এটা কি আসছে √ অফ b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার, এটা আছে cos θ। এখন আমরা যদি ধরে নিই যে দুটো
এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর এ, আর এটা একটা ভেক্টর বি। দেখো যদি দুটো ভেক্টর পরস্পরের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। এটা কত হয়? 90 ডিগ্রি হয়। তো দেখো যদি এ আর বি দুটো ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন কি হবে? না তখন হয়ে যাবে এটা cos 90। cos 90 এর মান কত? 0। তার মানে এইটা ইকুয়াল টু 0। তার মানে কি পেয়ে যাব? না যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? না এটার মান ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে কি? না a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডিভাইডেড বাই এত বড় রাশি, এইটার মান 0। আর এইটা যদি কোণাকুণি গুণ হয়ে যায় তাহলে এটা এটা কোণাকুণি গুণ হয়ে গেলে 0 এর সঙ্গে সেটাও 0 হবে। তার মানে তার কন্ডিশন হয়ে গেল কি? না এই কন্ডিশন ফিলআপ করলে দুটো ভেক্টর যদি তোমাদের দেওয়া থাকে এরকম কম্পোনেন্ট ফর্মে এবং তাদের এইভাবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এরকম ভাবে গুণ করলে যদি তার মান 0 হয় তবেই বলতে পারবো যে এই যে দুটো ভেক্টর তারা তখন বলতে পারবো কি না পরস্পরের উপর লম্ব, মানে পারপেন্ডিকুলার। ঠিক সেম ভাবে এটা যেমন ডট প্রোডাক্ট থেকে এলাম ঠিক তেমনি ক্রস প্রোডাক্ট থেকে আমরা আসতে পারবো যে আমাদের ক্রস প্রোডাক্টে কি ছিল? এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এর যদি মড দিয়ে দিই তখন এন ক্যাপটা লাগছে না, তাহলে দেখো সাইন থিটার মান কত হচ্ছে? না সাইন থিটার মান হচ্ছে মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি, এটা এখানে ভাগ হয়ে। তো এইখান থেকে আমরা এটা জানতে পারি যে যদি দুটি সরলরেখা সমান্তরাল থাকে, যদি দুটি সরলরেখা এ যদি দুটো ভেক্টর এ এন্ড বি যদি পরস্পরের সমান্তরাল থাকে তার মানে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 0। আর যদি দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল 0 হয় তার মানে এটা হবে সাইন 0। সাইন 0 এর মান 0 হয়, তার মানে এটা যদি 0 দিয়ে দিই তাহলে এইটা 0 এর সঙ্গে গুণ হলে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে যদি থিটার মান 0 হয় তাহলে কি হবে? না মড অফ এ ক্রস বি এইটার মান কত হবে? না 0 হবে। তো দেখো মড অফ এ ক্রস বি মানে এ ক্রস বি বের করে তাদের মড করব, মড করব। তো এটার মড করলে কি হচ্ছে সেটা দেখো, আগে এ ক্রস বি করে তারপর যদি আমরা মড করি তখন যেটা আসবে যে রুট ওভার অফ এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। তো তোমরা বলতে পারো যে এটা কি আপনি মুখস্থ রেখেছেন নাকি লিখে দিলেন, এরকম আরো আছে লিখবো আমি এখন এর হোল স্কোয়ার এরকম আরো আছে লিখবো। তো এটা আমি লেখার সময় তোমাদের কায়দাটা বলে দিচ্ছি কিভাবে লেখা হবে, কায়দাটা বলে দিচ্ছি। এই কায়দাটা দরকার, দেখো এ বি মাইনাস এ বি এই এইখানে সংখ্যাগুলো লেখা হবে না, আমি যেন গ্যাপ দিয়ে দিব, এর হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি তার হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি তার হোল স্কোয়ার। এই তো এবারে এগুলোতে সংখ্যাগুলো আমরা বসাবো, কোনটা 1 কোনটা 2 আর কোনটা 3 এগুলো আমরা এখানে বসাবো। তো দেখো কিভাবে বসাচ্ছি, দেখো এইখানে একটা লিখি, এখানে 1 2 3 4 5 6 7 8
शुरू करते असुविधे नहीं तुम्हें एखान शुरू करते वन टू दिल देखो ये वन टू टू वन जहाँ उल्टे जाए এবারে এটা বাদ চলে গেল টু থেকে শুরু করো টু থ্রি তাহলে দেখো টু থ্রি থ্রি টু টু থ্রি দিলাম তার উল্টোটা দিলাম ব্যাস টু বাদ চলে গেল এবারে থ্রি ওয়ান এই দেখো থ্রি ওয়ান ওয়ান থ্রি এবার ব্যাস এবার যে যার মান মিশিয়ে এগুলো তো সংখ্যাতে দেওয়া থাকবে এগুলো তাহলে সংখ্যাতে দেওয়া থাকলে কোনটা এ ওয়ান এর মান কোনটা এ টু এর মান কোনটা এ থ্রি এর মান সেটা বেরিয়ে যাবে छोट बीखे मान जो जीरो তার মানে x এর মানও 0 y এর মানও 0 এবং z এর মানও 0 এটা আমরা শিখেছি আগে তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে এখানে আমরা এই কথাটা বলতে পারি যে যেহেতু এটার হোল স্কয়ার প্লাস এটার হোল স্কয়ার প্লাস এটার হোল স্কয়ার সমান 0 তার মানে এই ভিতরেরটা সমান 0 আর যদি এই ভিতরেরটা সমান তুমি 0 লেখো এইটা সমান যদি 0 লেখো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে a1 / b1 is equal to a2 / b2 দেখো এটা গুণ করে নাও a1 b2 আর এটা দেখো b2 a2 b1 দেখো a2 b1 বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে দেখেছো তাহলে এখান থেকে এইটা পাবো আচ্ছা এইটা সমান যদি আমরা 0 করি তাহলে এখান থেকে কি পাবো না a2 / b2 is equal to a3 / b3 আর এখান থেকে কি পাবো না a3 / b3 is equal to a1 / b1 তাহলে তিনটাকে মিশিয়ে দিলে আমরা কি পাবো না তিনটাকে মিশিয়ে দিলে যেটা পাবো সেটা আমি এখানে লিখছি তিনটাকে মিশিয়ে দিলে যেটা পাবো যে a1 / b1 is equal to a2 / b2 is equal to a3 / b3 তাহলে এইটা হচ্ছে যে if theta equal to 0 degree তার মানে যদি তার মানে if they are parallel যদি তারা parallel মানে সমান্তরাল যদি তারা সমান্তরাল হয় তখন এই কন্ডিশন আর যদি তারা লম্ব হয় perpendicular হয় তখন এই কন্ডিশন তাহলে এই দুটো ভেক্টর যদি parallel থাকে তখন এই কন্ডিশন ফিলআপ করবে আর যদি পারপেন্ডিকুলার থাকে তখন এই কন্ডিশন ফিলআপ করবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে তো আমাদের যেটুকু থিওরি আমাদের জানা দরকার ছিল আমরা সেটুকু থিওরি জেনে ফেলেছি এখন আমাদের একটু উদাহরণগুলো ভালো করে দেখতে হবে তাহলে উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে দেখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা তাহলে উদাহরণ ভালো করে দেখার পর যেটুকু অঙ্ক তোমাদের বুঝতে পারবে না সেগুলো আমাকে গ্রুপে জানাও আমি তোমাদের সেগুলো ভয়েস রেকর্ড করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং উদাহরণগুলো হওয়ার পরে তোমরা অনুশীলনীর অঙ্কে হাত দেবে অনুশীলনীর অঙ্ক যেগুলো তোমরা পারবে না সেগুলো স্কিপ করে চলে যাও দিয়ে নেক্সট অঙ্ক তোমরা করতে যাও এইভাবে তোমরা গোটা অনুশীলনী কমপ্লিট করার পর আমি তারপর প্রবলেম সলভিং ভিডিও তোমাদের দেব দিলে তোমাদের অনুশীলনীর আর কোনো অঙ্ক আটকাবে না এরপর আমরা এই চ্যাপ্টারে প্রবলেম সলভিং কমপ্লিট করার পর আমরা যেটা শিখব এটা গেল দুটো ভেক্টরের ক্রস এবং দুটো ভেক্টরের ডট এরপরে যেটা শিখব মানে স্কেলার প্রোডাক্ট আর ট্রিপল প্রোডাক্ট দুটো স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট দুটো ভেক্টরের এরপর যেটা শিখব তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কি করে হয় এবং তাদের ভেক্টর প্রোডাক্ট কি করে হয় তাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি তারা কোন জায়গায় থাকে কেমন দেখতে তো সেগুলো আমরা পরের চ্যাপ্টারে শিখব